আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে ভাজা কেকের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু আজকের এই কেকটা আমি তালের পাল্প দিয়ে তৈরি করেছি, তালের পাল্প তৈরি করার সময় গুড় দিয়ে আমি জাল করে নিয়েছিলাম, তাই চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি। চিনির সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপের মতো তালের পাল্প দিয়েছি। তালের পাল্প আগে আমি তাল থেকে বের করে নেওয়ার পরে গুড় দিয়ে কিন্তু জাল করে নিয়েছি, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি, যদি বেশি করে তৈরি করতে চান উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। ময়দাটা কিন্তু আগে আমি চালনি দিয়ে চেলে নিয়েছিলাম। 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নিব। তারপর হাত দিয়ে এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করে নিব। ডোটাকে মথে নেওয়ার জন্য আমার 8 মিনিটের মতো লেগেছিল। ডোটা ভালোভাবে মথে নেওয়া হলে কিন্তু কেকগুলো অনেক ভালোভাবে ফুলবে। ডোটা ভালো করে মথে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে যে আঠালো ভাবটা থাকবে সেটা আর থাকবে না। হাতে সামান্য তেল মিশিয়ে নিয়েছি। এখন ডোটা থেকে ছোট ছোট আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচি আমি এভাবে গোল করে নেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এই কেকগুলো কিন্তু মসৃণ ভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তারপর চুলার জাল একবারে কম করে দিয়ে কেকগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু কেকগুলো তৈরি করে নিতে হবে। চুলার জাল যদি বেশি করে দেন তাহলে ভিতরে কাঁচা আর উপরে দেখলে মনে হবে কেকগুলো তৈরি হয়ে গিয়েছে, তাই এই দিকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আরেক পাশ আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর কেকগুলো দেখেন খুব ভালোভাবে ফুলে উঠেছে। কেকগুলো যখন তৈরি হয়ে যাবে একটা ছাঁকনির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে ভাজা কেক। তালের এই কেকগুলো কিন্তু ভিতরে অনেক নরম হয়েছিল আর উপরে কিন্তু একটু ক্রিস্পি হয়েছিল, খেতেও অনেক মজার হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।